গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা এখানে একটা বিশেষ ক্লাসে উপস্থিত হয়েছি যার মূল মোটিভটা হলো পলিউশন এবং ডিগ্রেডেশন। এই সম্পর্কে একটা সম্যক ধারণা আজকে আমরা নেব এবং এর সাথে সাথে আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি পলিউশন আর ডিগ্রেডেশন শুনতে অনেকটা কাছাকাছি দুটো ওয়ার্ড, তো এই যে দুটো ওয়ার্ড রয়েছে এই দুটো ওয়ার্ড কি সমার্থক, মানে এরা কি সিনোনিম? কিন্তু যদি সিনোনিম হয় তাহলে তাদের মধ্যে সিনোনিমটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, যেখানে দুটো আলাদা আলাদা এন শব্দ এখানে ইউটিলাইজ করা হয়েছে, দুটোকে পৃথক করা হয়েছে, আর যদি আলাদা হয় তাহলে সেই আলাদা হওয়ার জায়গাটা ঠিক কোথায় রয়েছে। ওকে, এর পরবর্তীতে আমরা এই পলিউশন এবং ডিগ্রেডেশনের উপর ভিত্তি করে আরো কিছু জিনিস জেনে নেব যে ল্যান্ড এয়ার আর ওয়াটার সম্পর্কিত। তো প্রথমত স্টুডেন্টস, আমরা এটা বুঝে নিতে হবে আমাদেরকে যে দেখো পলিউশন আর ডিগ্রেডেশন এ দুটো কিন্তু দুটো পৃথক শব্দ, এবং খুব মাইনর স্কেলে যদি আমরা চিন্তা ভাবনা করি অবশ্যই দেখা যাবে যে এখানে কিন্তু পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই পার্থক্যটা ঠিক কোন জায়গায় রয়েছে। তোমরা যদি নিচু ক্লাসের কথা ভাবো, সেখানে এক ধরনের কাজ তোমাদের হয়তো ইংলিশে করতে হতো, সেখানে গ্রামারের মধ্যে কজ এফেক্ট বলে একটা সেক্টর থাকতো। তো এই ক্ষেত্রেও আমরা জিওগ্রাফির মধ্যে জিনিসটাকে এইভাবে ভাবতে পারি যে পলিউশন যদি আমার কোনো কিছুর কজ হয় তার এফেক্ট কিন্তু ডিগ্রেডেশনের মধ্যে গিয়ে পড়বে। এখন পলিউশনকে আরো ভালো করে যদি আমরা বুঝতে চাই তাহলে ডিগ্রেডেশনের সংজ্ঞাটাকে একটু জানতে হবে। সার্বিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে ডিগ্রেডেশন হচ্ছে সেই অবস্থাকে সূচিত করে, এটা একটা এনভায়রনমেন্টের, যা সেই এনভায়রনমেন্টের বিভিন্ন যে এলিমেন্টস রয়েছে সেটা আমাদের ল্যান্ড হতে পারে বা সয়েল যেটাকে বলা হচ্ছে, এয়ার হতে পারে বা ওদিক থেকে আমার ওয়াটার হতে পারে, তা পলিউটেড হওয়ার দরুন হয়ে থাকে। যদি গল্পটা এরকম হয় তাহলে আমরা বুঝতে পারছি যদি পলিউশন হয় তবেই সেই জিনিসটা ডিগ্রেড করবে। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা বলতে পারবো কি যে ডিগ্রেডেশন ততদিন হবে না যতক্ষণ না পর্যন্ত বিষয়টা পলিউটেড হচ্ছে। হ্যাঁ, এটা আলাদা ম্যাটার যে কিছু কিছু ডিগ্রেডেশন রয়েছে যেগুলো উইদাউট পলিউশন হয়ে থাকে, কিন্তু সেগুলো খুব মিনিমাম। কিন্তু এটা মাথায় রাখতে হবে দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ড, এই দুটোর মধ্যে কোনো মানে সিমিলারিটি সেই অর্থে নেই। হ্যাঁ, রিলেশন আছে, হাইলি পজিটিভ একটা রিলেশন আছে। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে পলিউশন ছাড়া ডিগ্রেডেশনের অস্তিত্ব কার্যত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা পেতে পারি, সেটা আলাদা বিষয়, সেটাকে আমরা ব্যতিক্রম হিসেবেও ভাবতে পারি বা খুব স্মলার স্কেলে কিছু আমরা পেতে পারি, রাইট? এখন দেখো তাহলে পলিউশন সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই, কারণ ডিগ্রেডেশন সম্পর্কে আমার মোটামুটি জানা হয়েছে। এখন পলিউশন সম্পর্কে যদি আমাকে জানতে হয় তাহলে অবভিয়াসলি পলিউশনটা আমাকে কি ইন্ডিকেট করছে, যে পলিউশন হচ্ছে যে আমার এনভায়রনমেন্টের যে উপাদানগুলো রয়েছে, এনভায়রনমেন্টের যদি মেজর উপাদানগুলোকে আমরা দেখি সেগুলো কিন্তু এটাই, একদিকে সয়েল, একদিকে এয়ার, একদিকে ওয়াটার। এখন সয়েল, এয়ার, ওয়াটার এদের মধ্যে সামহাও এদের যে নর্মাল কন্ডিশন, সেই নর্মাল কন্ডিশন অপেক্ষা যদি দেখা যাচ্ছে যে কোনো কিছুর উপস্থিতি জনিত কারণে তার মানটা তখন সেটাকে আমরা বলবো পলিউশন। এখন ব্যাপারটা কি সেই যে ডিক্রিজ করাটা, এখন ডিক্রিজ করাটাও মানে ইন্টারেস্টিং যে কি উপস্থিত থাকবে। উপস্থিত বিভিন্ন জিনিসপত্র হতে পারে যার দরুন কিন্তু আমার এই জেনারেলি পলিউশন গুলো সংগঠিত হয়ে থাকে। খুব একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা ল্যান্ড পলিউশনের কথা ভাবি, অ্যাকচুয়ালি ল্যান্ডের সাথে সয়েলের কিন্তু মানে একটা ক্লোজ রিলেশন, অ্যাকচুয়ালি সয়েলটাই যখন আমার পলিউটেড হচ্ছে তখন কিন্তু ল্যান্ডটাকেও আমি ডিগ্রেড করব, মানে ডিগ্রেডেশনের আওতায় চলে গেছে বলেই আমরা ধরবো। এখন ধরো চলতি পথঘাট, চলতি পথঘাটের মধ্যে প্রচুর মানুষকে তোমরা দেখতে পাবে যারা কিন্তু ওই প্লাস্টিকের কোনো একটা প্যাকেটজাত খাবার তারা খেলো, খেয়ে সেটাকে প্রপার ডাস্টবিনের মধ্যে না ফেলে ছুঁড়ে ফেলে দিল। কোথায় গিয়ে পড়লো? পড়লো হচ্ছে আমার সেই মানে সয়েলের উপরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে প্লাস্টিক, এটা তো বায়োডিগ্রেডেবল নয়,
এখন প্লাস্টিক ইন জেনারেল যেটা থাকছে সেটা কিন্তু বায়োডিগ্রেডেবল না হওয়ার জন্য সে দীর্ঘকালীন ভিত্তিতে আমার ওখানে কিন্তু স্টে করে গেল। এখন ব্যাপারটা বোঝো যে একটা মৃত্তিকার যা গুণাবলী, সেই গুণাবলীর মধ্যে কখনোই একটা প্লাস্টিকের অবস্থান থাকে না, কারণ একটা মৃত্তিকার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস রয়েছে, তাছাড়াও কিছু ভৌত ধর্মও তার রয়েছে। এখন ভৌত ধর্মের মধ্যে মৃত্তিকার অন্যতম হচ্ছে তার পোরোসিটি, পারমিবিলিটি। এখন দেখো যে এই ধরনের প্লাস্টিক তো আর একটা দুটো এসে জমা হচ্ছে না, প্রচুর প্লাস্টিক এসে জমা হয়ে গেল। এখন এই যে মানে গাদা গাদা প্লাস্টিক এসে তার মধ্যে জমা হয়ে গেল, সেই প্লাস্টিক গুলো আমরা কি করব? তখন যদি তার এফেক্টটাকে আমরা খুঁজি, এফেক্টটা দেখতে মানে গেলে দেখা যাবে ওরা নিজেদের মধ্যে যেন একটা আলাদা লেয়ারের মতো তৈরি করে দিল, সেটা হাইলি রেস্ট্রিক্ট করছে আমার জলের উপর থেকে নিচের দিকে পার্কুলেশনকে। জল যে আমার উপর থেকে নিচের দিকে নামবে, সেই নেমেই তো তোমার মানে আমার ভৌম জলস্তর রিচার্জ হবে, কিন্তু তার কোনো মানে প্রভিশনই সে ছাড়ছে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে কি সাংঘাতিক লেভেলের মানে বিপর্যয় আমাদের মৃত্তিকার উপরে ঘটতে পারে এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি থেকে। এটা তো আমি ছোট্ট একটা এক্সাম্পল তুলে ধরলাম। এবার যদি আমরা লার্জার স্কেলে ভাবি, লার্জার স্কেলে ভাবলে পরে কিন্তু সাংঘাতিক ভাবে দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিসপত্র এখানে এফেক্ট করছে। আর তুমি ভাবো আমরা এখানে তিনটে ক্যাটাগরি আজকে না হয় আলাদা করে পড়ব, কিন্তু এই তিনটে ক্যাটাগরি আমাদের ওভারঅল কাকে তৈরি করছে? গোটা এনভায়রনমেন্টকে তৈরি করছে। এর আমি শুধুমাত্র যেটা ল্যান্ডের ভাগটা রয়েছে, ল্যান্ডে প্লাস্টিকের এফেক্টের একটা ছোট্ট অংশকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তাতেই মনে হলো আরে বাপরে এর দরুন তো আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারে, যা ডাইরেক্টলি আমাদের, আমরা জানি যে ওয়াটার ক্রাইসিস, ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে আপকামিং ওয়ার্ল্ডে। এবং বলা হচ্ছে যে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তার জন্য রেসপন্সিবল হবে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এত স্কারসিটি হয়ে যাবে, তুমি মানে টাকা খরচ করেও সেটাকে কিনতে পারবে না। তখন কিন্তু এই যে প্রভিশনটা মানে অ্যাকচুয়াল আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু ও বিষয়গুলোকে পরোক্ষভাবে প্রমোট করে দিচ্ছে। আমি একদিকে বলছি মানুষও কতটা ডেঞ্জারাসলি মানে এর জন্য রেসপন্সিবল, তোমরা একটু চিন্তা ভাবনা করো। ধরো আমি কারো কথা বাদ দিলাম, আমি যদি আমার কথাও ভাবি, এক হাতে হয়তো আমি ঝান্ডা তুলে দাঁড়িয়ে আছি যেখানে আমার লেখা আছে কি যে জলের অপচয় করবেন না, জল খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি একজন জিওগ্রাফির সাথে রিলেটেড মানুষ হিসেবে এটা আমি বলবই। এখন আমি কেন, তোমরা প্রত্যেকে বিষয়টা বলবে, অথচ আরেক হাতে দেখা যাচ্ছে যে আমি এখানে একটা মানে এক প্যাকেট চিড়ে খেলাম, চিড়ে খেয়ে যে প্লাস্টিকটা আমি ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু দেখো আমাকে তো ভাবতে হবে যে আমি একদিক থেকে যার জন্য কাজ করছি তার এগেনস্টে যাওয়া একটা কাজ আমি কিভাবে করি। সুতরাং এই জায়গাতেই পার্থক্য হচ্ছে যে স্ট্রিম হিসাবে জিওগ্রাফি, জিওগ্রাফি কিন্তু তোমাকে সেই ইন্টেলিজেন্সি দিচ্ছে, সেই বিষয়টা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছে, যার মধ্যে দিয়ে তুমি কিন্তু কখনোই সেই দিকে আর অ্যাপ্রোচ করবে না, বরং তোমার রিলেটেড যত মানুষজন আছেন এটা তোমার রেসপন্সিবিলিটি যে তুমি কিন্তু তাদেরকে রেস্ট্রিক্ট করবে যে না আপনারা এই কাজটা করবেন না, এটা করলে পরে কিন্তু ভবিষ্যতে আমাদের এই এই সমস্যা হতে পারে, রাইট? তো এইটা হচ্ছে একটা সার্বিক পরিস্থিতি, যে পরিস্থিতির দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং সেটা খুব ডেঞ্জারাস ওয়ান। এখন দেখো যে আমরা একটা একটা করে এখানে একবার আমরা জেনে নেব হচ্ছে ল্যান্ড পলিউশন এবং ডিগ্রেডেশন সম্পর্কে, নেক্সট আমরা জানবো হচ্ছে এয়ার পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন, এবং লাস্ট অফ অল আমরা জানবো হচ্ছে ওয়াটার পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন, রাইট? তাহলে প্রথমে আমরা চলে আসি কি যে ল্যান্ড পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশনের ক্ষেত্রে কিছু কজেস। দেখো আমরা কিন্তু জানি যে কজেস বলতে কি বোঝায়, রেসপন্সিবল ফ্যাক্টর যার জন্য সেই জিনিসটা হচ্ছে। আমি এখানে ল্যান্ডের কথা উল্লেখ করেছি মানে আমাদের ল্যান্ডে যে পলিউশন হবে তার দরুন তার যে ডিগ্রেডেশন হবে, তাহলে কিসের জন্য সেটা হতে পারে সেই জায়গাটাকে আগে আমাকে জানতে হবে। এখন দেখো সেই জায়গাটা জানতে গেলে প্রথমেই আমার সামনে যেটা চলে আসে কি যে ডিফরেস্টেশন, খুব ভাইটাল ওয়ান। ডিফরেস্টেশন ব্যাপারটা কি, ডিফরেস্টেশন মানে হচ্ছে যে আমার ফরেস্ট এরিয়া সাংঘাতিকভাবে কমে যাচ্ছে, সেটা হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য হতে পারে, ন্যাচারাল ওয়েতে হতে পারে। এখন অনেকের মধ্যে একটা ধারণা আছে ডিফরেস্টেশন মানে সেটা মানুষ গাছ কেটে ফেলবে হয়ে যাবে, কিন্তু নট অনলি মানে মানুষই যে এখানে রেসপন্সিবল তা নয়, অনেক সময় দেখা যাচ্ছে ফরেস্ট ফায়ার হচ্ছে, ফরেস্ট ফায়ার ইট মে বি ম্যানমেড অর মে বি ন্যাচারালি জেনারেটেড,
এখন ন্যাচারালি যদি জেনারেট কিছু করতে পারে তাহলে অবভিয়াসলি তার পেছনে নেচারও কিছুটা দায়ী। হ্যাঁ, এখন যদি আমি পার্সেন্টেজে চিন্তা ভাবনা করি, অবভিয়াসলি সেখানে কিন্তু মানুষ রেসপন্সিবল। এখন এর জন্য যে একদিকে আমরা থরলি মানুষকে রেসপন্সিবিলিটি দিয়ে দেব, ঠিক সেই জায়গাতে না দাঁড়িয়ে আমাদের হয়তো এইভাবে ভাবতে হবে যে মানুষ তো সবসময় তার ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করে চলেছে। এতদিন যেটা মানুষ ভাবেনি সেটা হচ্ছে কি, যে আমার ডেভেলপমেন্টের দরুন প্রকৃতি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আজ সেই দিন চলে এসেছে যেদিন কিন্তু আমাকে এবার ভাবতে হবে যে প্রকৃতিকে আর ক্ষতি করা যাবে না, তাহলে কিন্তু প্রকৃতি আমাদের আর ছেড়ে কথা বলবে না। সুতরাং প্রকৃতিকে ক্ষতি না করে আমি আমাদের ডেভেলপমেন্টকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারি, সেই জায়গাটাকে আজকে ভাবার দিন কিন্তু চলে এলো। এবং সেটাকে ভাবতে গিয়েই আমাদেরকে কিন্তু ডিফরেস্টেশনের যে সমস্ত মতো যে সমস্ত সেকশন আছে সেই জায়গাগুলোতে গুরুত্ব আরোপ করতে হবে। নিয়ে আসতে হবে কাকে, স্থিতিশীল উন্নয়ন। বারবার বলা হচ্ছে যে বর্তমান দিনে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে তোমার স্থিতিশীল উন্নয়ন, তার মানে যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু খুব বেশি মাত্রায় প্রয়োজনীয়। আদারওয়াইজ তোমরা প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত পড়ে এসেছো যে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট যে কনফ্লিক্ট, এটা কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করতে চলেছে আপকামিং ইয়ার্স এর মধ্যেই। ওকে, বেশ, এবার আমরা সেকেন্ড চলে আসছি, সয়েল ইরোশন। লুক, সয়েল ইরোশন এটাও কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে এখানে আমরা পেতে পারি। কারণ হচ্ছে যে মৃত্তিকার যে ক্ষয়, অ্যাকচুয়ালি আমরা পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশনের মধ্যে কি পাই, পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশনের মধ্যে পাই যে ডিটোরিয়েশন অফ এনভায়রনমেন্টাল ইস্যুস, এখানে রিগার্ডিং ল্যান্ড, এখানে রিগার্ডিং এয়ার, এখানে রিগার্ডিং ওয়াটার। তাহলে এখানে কি হচ্ছে, ডিটোরিয়েশন অফ লেভেল অফ ল্যান্ড। এবার একটা ল্যান্ড, তার মেন কম্পোনেন্ট হচ্ছে সয়েল, আর সয়েল এর মেন কম্পোনেন্ট কে, বিভিন্ন নিউট্রিয়েন্টস। এখন যদি তোমার সয়েল ইরোড করতে আরম্ভ করে, সাংঘাতিক ভাবে সয়েল ইরোড হয়ে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে চলে যাচ্ছে, তাহলে তুমি ভাবো সেই পরিবহনের সঙ্গে কে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন নিউট্রিয়েন্টস গুলো। তাহলে তুমি এখানে আমাকে বোঝাও যে যদি নিউট্রিয়েন্টস গুলোই ওখানে না থাকে, তাহলে কি তার মানটা কি স্থিতাবস্থায় থাকলো নাকি সেখান থেকে কমে গেল? কমে যাওয়ার অর্থই হচ্ছে আমাদের মানে ডিগ্রেডেশন হচ্ছে। তার মানে এখানে দেখো সয়েল ইরোশন মানে একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করছে, রাইট? নেক্সট আমাদের আছে হচ্ছে কি, মাইনিং। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মাইনিং ব্যাপারটা কি। দেখো মাইনিং কে যদি আমরা চিন্তা ভাবনা করি, মাইনিং হচ্ছে এমন একটা কনসেপ্ট, মাইনিং এর ধরুন আমরা এটাকে তো আমরা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে জানি। আমরা আমাদের ভূগর্ভস্থ থেকে বিভিন্ন আকর, এগুলোকে কিন্তু আমরা উপরে তুলে নিষ্কাশিত করছি। এখন একটা জিনিস তুমি ভাবো যে যখন আমরা ওভাবে নিষ্কাশিত করি, তখন অবভিয়াসলি আমার যেটা নর্মাল সেট আপ, সেই নর্মাল সেট আপটা কি থাকছে, চেঞ্জ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যদি চেঞ্জই হয় আমি তুলবো কেন, না তুললেই পারি? উত্তরটা হচ্ছে যে না তুলে উপায় নেই। কারণ হচ্ছে যে আমাদের যে প্রগতিশীল সমাজ ব্যবস্থা, তার উন্নয়নটাকে যদি আমরা চালিয়ে যেতে চাই, তবে কিন্তু আমার এটা করা একদম যুক্তিপূর্ণ একটা বিষয়, আদারওয়াইজ কিন্তু গোটা বিষয়টা থমকে যাবে। আমি যদি আজকে ভাবি যে আমি সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম এর উপরে ভিত্তি করে চলবো, যা হয়েছে হয়েছে, এখন আর আমি পরিবেশকে ক্ষতি করব না, আমি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম কে বেস করে চলি, ইজ ইট পসিবল? কখনো নয়। তার কারণটা কি, কারণ হচ্ছে যে তুমি যখনই এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম কে একদম স্ট্রিক্টলি ফলো করবে, সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বাস করো, এটাও সম্ভব। সুতরাং তুমি এখানে থাকবে, অথচ দেখবে যে কোনোভাবে যেন প্রকৃতিকে খুব বেশি আমরা হ্যাম্পার না করি। দেখো আমরা নতুন প্রগতিকে বেছে নেব আর পরিবেশকে কোনোভাবে ক্ষতি করব না, এটা হতে পারে না। হ্যাঁ, আমরা যেটা করতে পারি তার ক্ষতির মাত্রাকে সাংঘাতিক হারে রিডিউস করতে পারি, তার রিডাকশন আনতে পারি। তো এই জিনিসটাকে আমরা কোন ভাবধারার মধ্যে দিয়ে ভাবতে পারি বা চিন্তা, নব্য নিয়ন্ত্রণবাদ, যেখানে নিয়ন্ত্রণবাদকেও আমাকে কিছুটা গুরুত্ব দিতে হচ্ছে, সম্ভাবনাবাদকেও কিছুটা গুরুত্ব দিতে হচ্ছে, সার্বিকভাবে আমার তৈরি হচ্ছে নিও ডিটারমিনিজম, রাইট? নেক্সট যে আমাদের যেটা চলে আসছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলো দেখো সব পরপর একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে যে আমার মানে সার্বিকভাবে শিল্পের একটা কিন্তু বিকাশের ধারা কিন্তু চলছে। এখন তুমি ভাবো শিল্পকে তুমি বিকাশ করাতে চাইছো, তার যে প্রোগ্রেস সেটা দিনের দিন দিনের দিন বাড়াতে চাইছো,
তাহলে ওবভিয়াসলি সেখানে কিন্তু আমার ল্যান্ড কিন্তু ডিগ্রেড হবেই, তুমি খুব বেশি না হোক। আমাদের এই চত্বরে যে ন্যানোগাড়ির কারখানাটা তো সিঙ্গুরে হওয়ার কথা ছিল, রাইট? এখন আমি বলতে চাইছি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে দেখো, ওখানে আগে কৃষি জমি ছিল, এবার কৃষি জমির যা যা নিউট্রিয়েন্টস থাকে সেই নিউট্রিয়েন্টস গুলো বর্তমানে কিন্তু সেখানে আর নেই। হ্যাঁ, এটা আলাদা ম্যাটার যে ওখানে আমার শিল্প হয়েছে কি হয়নি, ও হলে পরেও থাকতো না আর হয়নি, কিন্তু কিছুটা কনস্ট্রাকশনাল ওয়ার্কস তো হয়েছিল, যার দরুন সেগুলো কিন্তু তার কর্মক্ষমতা হারিয়েছে। তো আলটিমেটলি সেই ল্যান্ডটা কিন্তু ডিগ্রেড হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসছি আনস্টেবল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, খুব ইম্পর্টেন্ট ওয়ান। যে আনস্টেবল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস এটা কিন্তু প্রিমিটিভ এগ্রিকালচারকে সূচনা করে। যেমন ধরো তোমার আমাদের উত্তর পূর্ব ভারতে যেটা হয় ঝুম প্রথায় চাষ। অ্যাকচুয়ালি ঝুম প্রথায় চাষে কি হচ্ছে, ঝুম প্রথায় চাষের মাধ্যমে মানুষ একদিন কোনো একটা জমিতে কয়েক দু তিন বছর ধরে ওখানে কৃষিকাজ করলো। এবার আমরা জানি কি, যে যখন তোমার একটা জমিতে তুমি কৃষিকাজ করছো, দেন এন্ড দেয়ার মানে তোমার ওই প্রোডাক্টিভিটির সঙ্গে সঙ্গে কিন্তু সয়েল নিউট্রিয়েন্টস কমতে কমতে থাকে, কারণ তাদের কৃষি ব্যবস্থা এতটা উন্নত নয় যে তারা কিন্তু ক্রপ রোটেশনের মাধ্যমে কাজকর্ম করবে। তারা তখন করে কি, যখন দেখে যে সেই জমিতে আর ফসল ভালো হচ্ছে না, সেই জমিটাকে তারা পুড়িয়ে টুড়িয়ে অন্য একটা পাশের জমিতে চলে যায়। অ্যাকচুয়ালি ছাইটাকে ওরা ওখানে রেখে যায়, ছাইটা হচ্ছে যে ন্যাচারালি তারা ভাবে যে ওটা একটা আমার জৈবিক সার হিসেবে ওখানে কাজ করবে। আবার দেখা যাচ্ছে অন্য জমিতে কাজ করছে, সেখানে দীর্ঘদিন ধরে আবার বছর দুই তিনে চাষবাস করলো, আবার সেটা ছেড়ে দিয়ে আবার আরেকটা জমিতে গেল, এরকম মানে দুই তিন টার্মস পরে তারা আবার পুনরায় সেই জমিতে ফিরে আসছে। তো এর দরুন কি হচ্ছে, এই যে গাছপালা পোড়ানো, এটা কি মানে আদৌ ভালো কাজ? আলটিমেটলি এটা কিন্তু আমার ল্যান্ড ইরোশনকেই সূচিত করে এবং অ্যাকচুয়ালি ডিগ্রেডেশন করে, রাইট? নেক্সট চলে আসছে যেটা আরবান এক্সপ্যানশন। হোয়াট ইজ আরবান এক্সপ্যানশন? দেখো মানুষ, এদের যে জনসংখ্যা, এই জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি ম্যালথাসের মডেলটা পড়ি, ম্যালথাস বলছেন যে, সরি, ম্যালথাস যেটা বলছেন যে এই যে মানুষের জনসংখ্যা এটা কিন্তু গুণোত্তর হারে বৃদ্ধি মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে আমাদের এই জনসংখ্যাকে তুমি কিভাবে মানে একটা প্রিভিয়াস যেটুকু জায়গার মধ্যে মানুষরা থাকতেন, আজও সেখানে থাকবেন? তারা তো তাদের জায়গাটাকে এক্সপ্যান্ড করছে, এবং এক্সপ্যান্ড করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমার ল্যান্ডের যে কোয়ালিটি সেই কোয়ালিটি ডিক্রিজ করতে বাধ্য। কারণ একটা জিনিস চিন্তা ভাবনা করো, আমি আমাদের পারিপার্শ্বিক থেকে চিন্তা ভাবনা করে তোমাদেরকে বলতে চাইছি যে দেখো, তোমরা যে সমস্ত এলাকাগুলোতে থাকো সেগুলো যদি তোমার কোনো পঞ্চায়েত এলাকা হয়, পঞ্চায়েত এলাকায় এখন প্রত্যেকটা গলি গলি পর্যন্ত মানে সিমেন্টের রাস্তা হয়ে যাচ্ছে। এখন তুমি ভেবে বলো, এই যে সিমেন্টের রাস্তা হয়ে যাচ্ছে, এটা প্রাথমিকভাবে আমাদের কাছে খুব বেটার মনে হবে, কারণ সেখানে বর্ষাকালে তোমাদের হাঁটাচলা করতে সুবিধে, পরিষ্কার করা যাবে, পরিষ্কার থাকবে। কিন্তু একটু ভেবে বলো দেখি যে তাহলে আমাদের আলটিমেটলি মানে বর্তমানে তো আমাদের শহর এলাকাগুলো পুরোপুরি আরবানাইজড হয়ে গেছে এবং সেখানে পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে, মানে রাস্তাঘাট সবই আমার মেটাল রোড হয়ে যাচ্ছে, সবকিছুই ঢাকা সিমেন্টিং, সমস্ত কিছু জল প্রবেশের জায়গাপত্র কিছু নেই, যেটুকু আছে মাঝে মাঝে আরবান কিছু ফিল্ড এরিয়া রয়েছে, সেই ফিল্ডে কিছু তোমার জল ওখানে পেনিট্রেট করতে পারে। এবার ছিল বাকি আমাদের গ্রামাঞ্চল, ওই একমাত্র এগ্রিকালচারাল ফিল্ডকে যদি তুমি বাদ দাও তাহলে কম বেশি সব রাস্তায় এখন দেখা যাচ্ছে ঢালাই হয়ে যাচ্ছে। সুতরাং কিছু না কিছু মানে তোমার ওখানে ডিগ্রেড হচ্ছেই, এবং শুধু ভাবতে হবে একদম মাইনর লেভেলে গিয়ে, সেই যে রাস্তাগুলো, যে রাস্তাগুলোতে তুমি দেখবে যে নর্মাল টাইমে মানে ঢালাই হয়নি, কাঁচা রাস্তা, কাঁচা রাস্তাতে প্রচুর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে, যে জীবগুলোকে একটু চোখ কান খোলা রাখলে তুমি দেখতে পাবে। বর্ষাকালে তুমি ব্যাং দেখতে পাবে, নর্মালি কেঁচো দেখতে পাবে, ঠিক আছে? এরা কিন্তু মাটির সাথে ওতপ্রোত ভাবে জড়িত এবং তার গুণাবলীকে বজায় রাখার জন্য তারা ওতপ্রোত ভাবে সম্পর্কিত থাকে। কিন্তু এখানে আমাকে একটা কথা তুমি বলো দেখি, যদি এরকম ভাবে সব ঢেকে যায় তাহলে তারা খুব মানে তারা কি তাদের অস্তিত্বটা এখানে বজায় রাখবে? নির্ঘাত না। সুতরাং সার্বিকভাবে কোনো না কোনো দিক থেকে আমাদের এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ল্যান্ড ডিগ্রেড করছে। ওকে,
নেক্সট আমরা চলে আসছি এর কনজারভেশন প্রসেসের মধ্যে, যেখানে দেখো কিছু কিছু কথা এখানে বলা হয়েছে যে কনজারভেশন প্রসেসের মধ্যে প্রথমে আছে কি স্ট্রিপ ফার্মিং। অ্যাকচুয়ালি এগুলো কিছু কিছু নিয়ম, যে নিয়মগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ল্যান্ডকে এরোড করা থেকে বাঁচাবে। আর ল্যান্ড এরোড করা থেকে বাঁচলে পরে আমি জানি যে সয়েল ইরোশনের যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে যদি আমি কিছুটা রেস্ট্রিক্ট করতে পারি তাহলে অবভিয়াসলি আমি কিছুটা ওখানে ফুলফিল স্বাধীনতা পাবো, যেখানে গিয়ে ল্যান্ড ইরোশনটা আমার কিছুটা কমবে, সাথে সাথে ডিগ্রেডেশনটাও আমরা কিছুটা কমবে। তো দেখা যাচ্ছে যে ক্রপ রোটেশন, রিজ অ্যান্ড ফ্যারো ফার্মিং, এই রিজ অ্যান্ড ফ্যারো ফার্মিংটা এটা তোমরা প্রত্যেকেই দেখেছো যে ওই যে যখন আলু চাষ হয়, আলু চাষের সময় দেখবে যে একটা জায়গা এরকম উঁচু থাকে আর একটা জায়গা পাশে নিচু থাকে যেখান দিয়ে জলের ইয়েটা থাকে, তো আলটিমেটলি ওটাকে বলা হয়েছে রিজ ফার্মিং, রিজ অ্যান্ড ফ্যারো। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন অফ বান্ডস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এটা দেখো যে আমাদের বিশেষ করে কোনো ক্যানেল বা নদী সেগুলো যদি তার পাড়ে ভাঙন একটা প্রবণতা লক্ষ্য করা যায় তখন কিন্তু এখন বর্তমানে কি করা হচ্ছে সেখানে বাঁধ দিয়ে দেওয়া হচ্ছে। তো বাঁধ দিয়ে দেওয়ার জন্য কি হচ্ছে যে এই যে একটা সাডেন লিমিট পর্যন্ত তার যে ক্ষয় প্রতিরোধকারী একটা মানে সম্ভাবনা সেখানে কিন্তু জেনারেট করছে, রাইট? তো এটাই হচ্ছে আমাদের এখানে যে কনস্ট্রাকশন অফ বাঁধ। নেক্সট হচ্ছে কন্ট্রোল ফার্মিং, কন্ট্রোল ফার্মিংটা আমরা জানি কি যে আমাদের যে পাহাড়ি স্লোপ থাকবে সেই স্লোপের যে নির্দিষ্ট কন্ট্রোল লাইন গুলো থাকে সেই কন্ট্রোল লাইন গুলোকে আগে সিগনিফাই করে সেই বরাবর ফার্মিং করা, এবং এটা করলে কি হয় বলতো যে জল যেটা থাকে প্রপারলি পাস আউট করতে হতে পারে, আর জল যদি প্রপারলি পাস আউট হয় তখন কিন্তু ইরোশন সেখানে হবে না, রাইট? এখানে এই জিনিসটাকেই ফলো করানো হয়। নেক্সট হচ্ছে কি সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমি আগেও তোমাদেরকে বললাম যে সাস্টেনেবিলিটি নিয়ে আসতেই হবে। সাস্টেনেবিলিটি নিয়ে না আসতে পারলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত এখন ব্যবহার করব কিন্তু ফিউচার জেনারেশনের জন্য কিছুই থাকবে না, তো এই জায়গাটাকে আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, রাইট? তো যাই হোক, এটা এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি আমাদের ল্যান্ড যে পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন সেই সম্পর্কিত কিছুটা অংশ। ওকে, মোটামুটি আশা করি যে এই জায়গাতে কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে এয়ার পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন, এখানেও ঠিক তাই, এখানেও তোমাকে ভাবতে হবে যে তুমি ল্যান্ডের কথা ভাবো বা এয়ারের কথা ভাবো বা ওয়াটারের কথা ভাবো, একটা জায়গা কি আছে জানো তো যে ল্যান্ড এয়ার ওয়াটার এদের তিনজনেরই একটা স্বাভাবিক পরিস্থিতি থাকে। এখন কোনো কারণবশত কিছু কিছু এলিমেন্টস এসে তাদের যে মানটা থাকবে তাদের যে কোয়ালিটিটা থাকবে ল্যান্ড এয়ার বা ওয়াটারের সেই কোয়ালিটিটাকে যদি ডিক্রিজ করে দেয় তখন সেটা আমাদের কাছে পলিউশন, সাথে প্রমোট করছে ডিগ্রেডেশন, রাইট? এখন দেখো এয়ার পলিউশনের ক্ষেত্রে প্রথমত আমরা যে জিনিসটাকে ইউটিলাইজ করেছি এখানে সোর্স হিসেবে, যে সোর্স কিন্তু এখানে মেইনলি দুই ভাবে হচ্ছে, একটা ইনডোর প্রসেসে হয় একটা আউটডোর প্রসেসে হয়। এয়ার পলিউশনের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি যেটা পলিউটেন্ট সেই পলিউটেন্ট গুলো কোথা থেকে রিলিজ হচ্ছে, তোমার হয় ঘর থেকে হতে পারে অথবা বাইরে থেকে হতে পারে। মাথায় রাখবে দু জায়গা থেকে হলেও ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু আমার বাইরে থেকে হয় আউটডোর, আর কিছু অ্যামাউন্ট থাকে যেটা আমাদের ঘর থেকেও হয়। কিন্তু কিছু অ্যামাউন্ট হলো আমাদের জানা প্রয়োজন আছে সেই জিনিসগুলো কি, তার মধ্যে অন্যতম হচ্ছে স্মোকিং, তারপরে ধরো তোমার ওই যে স্টোভ জ্বালানো সেখান থেকে হয়। তো এখানে বিভিন্ন ভাবে কিন্তু এই বিষয়গুলো আমাদের উঠে আসে, রাইট? এবার যদি আমরা একটু বাইরের দিকে তাকাই, বাইরের দিকে তাকালে পরে আমরা কি দেখতে পাবো, এখানে হিউজ নাম্বারে মানে তোমার এই এয়ার পলিউটেন্ট গুলো কিন্তু এমিট হচ্ছে। তার প্রধান অন্যতম জায়গা হচ্ছে কি ভেহিকলস, ইন্ডাস্ট্রিজ। এবার মানে ভেহিকল কি হচ্ছে, ওই যে তোমার দেখবে যে গাড়ির যে ধোঁয়া সেই ধোঁয়াটা তো আলটিমেটলি যে খুব ফ্রেশ এয়ারটা তো না, ওটা তো পলিউটেড এয়ার, তো সেটা গিয়ে তোমার এয়ারের সাথে মিশছে তাহলে এয়ারটাকে পলিউট করছে। যে কলকারখানা, কলকারখানার কথা বাদ দাও, তুমি ইন জেনারেল যদি আমাদের এই বিভিন্ন ইট ভাটা গুলোকে একটু খেয়াল করো তাহলে দেখবে কি হাই লেভেলের কালো ধোয়া গিয়ে আমাদের কিন্তু মিশে যাচ্ছে। তাহলে এগুলো যাচ্ছে কোথায়, থাকছে তো আমাদের এই এনভায়রনমেন্টে, মানে এনভায়রনমেন্টকে তো সে ডিগ্রেড করছেই, থ্রু কিসের করছে, যে এয়ারের দিক থেকে। ওকে, তো নেক্সট আমরা যেটা ইউটিলাইজ করেছি সেটা হচ্ছে বেসিক কজেস, মানে বেসিক কজেস মানে কি যে কিছু কিছু থাকবে যেগুলো হচ্ছে যে যেগুলোর জন্যই আমাদের এই ধরনের ডিপ্লেশন গুলো কাজ করে। এখন এই ডিপ্লেশন গুলোর মধ্যে দেখো ন্যাচারাল কিছু আছে, ম্যানমেড কিছু আছে।
এখন ন্যাচারাল মানে কি আর ম্যানমেড মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে যে কিছু কিছু বিষয় যেগুলো আমরা ন্যাচারালি হয়ে যাবে সেগুলোকে তুমি কিন্তু কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আর ম্যানমেড যেগুলো থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ম্যানমেড গুলোই হয়, এবং সেগুলো যতগুলো আমার দেখো ইনডোর প্রসেস আছে, ইনডোর প্রসেস সবই ম্যানমেড, কারণ ইনডোর মানে হচ্ছে সেটেলমেন্টের ভেতরে থাকা একটা জায়গা থেকে সেগুলো ছড়াচ্ছে, সেটেলমেন্টটাকেই তৈরি করেছে মানুষ, সুতরাং এগুলো ম্যানমেড এর ক্ষেত্রে যাবে। আর আউটডোরের ক্ষেত্রে কিছু কিছু থাকে ন্যাচারাল, কিছু কিছু থাকে ম্যানমেড, এবার সেখানেও ম্যানমেড বেশি। এই যে আমি এখানে যেগুলো উল্লেখ করেছি ভেহিকেল ফ্যাক্টরিজ, এগুলো তো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। এখন যদি আমাদের মনে হয় আরে তাহলে আমাদের এখানে প্রাকৃতিক ভাবে কি আছে, ভলকানিক এরাপশন, ভলকানিক এরাপশন কি হচ্ছে যে ওই যে ভূগর্ভস্থ যে সমস্ত গ্যাসাস মেটেরিয়াল সেগুলো তো আমার সমস্ত বাইরে বেরিয়ে আসছে, সালফেটারা একটা ভাগ আছে আমাদের, এটা ওই যখন ক্লাসিফিকেশন গুলো আমরা পড়ি যখন আমাদের ওই আগ্নেয়গিরি, তার মধ্যে যে অগ্নুৎপাত যখন হচ্ছে সালফার ডাইঅক্সাইড যেখানে খুব বেশি মাত্রায় বেরায় তখন সেই ধরনের আগ্নেয়গিরিকে আমরা সালফাতারা বলি। তো সালফাতারা থেকে যে হিউজ অ্যামাউন্টের সালফার ডাইঅক্সাইড বেরোচ্ছে এটাও তো আমাদের পলিউটেন্ট, এয়ার পলিউটেন্ট, তাই না? তো আমি কি নিজে একটা আগ্নেয়গিরি তৈরি করে সেখান থেকে সালফার ডাইঅক্সাইড বার করতে পারবো? জীবনেও পারবো না, এটা কিন্তু প্রাকৃতিক ভাবে সম্ভব। সেই কারণে ওগুলো হচ্ছে ন্যাচারালে ন্যাচারালি ডেভেলপড, রাইট? ওকে, এবার দেখো আমরা চলে আসছি এখানে এয়ার পলিউটেন্টস এর মধ্যে। জায়গার অভাবের জন্য আমি খুব বেশি লিখতে পারিনি, তবে কিছু কিছু লিখে রেখেছি, এবং এখান থেকেই আই থিঙ্ক তোমাদের মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে এয়ার পলিউটেন্ট অ্যাকচুয়ালি এটা কি। এয়ার পলিউটেন্ট এর ক্ষেত্রে দেখো যে আমি কতগুলো লিখেছি, যেমন লিড, নেক্সট হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে ওজন, O3 যেটা লিখে রেখেছি, ওজন, সালফার ডাইঅক্সাইড, এগুলো প্রত্যেকটা এয়ার পলিউটেন্ট হিসেবে কাজ করছে, এবং এরাই কিন্তু মানে বাতাসের যেটা নর্মাল পরিস্থিতি, বাতাসের যেটা নর্মাল কোয়ালিটি, সেই কোয়ালিটিকে সাংঘাতিক ভাবে এফেক্ট করে। ওকে, নেক্সট চলে আসছে দেখো ইম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট এর মধ্যে দেখো অ্যাসিড রেইন, মানে কি কি এর দরুন হতে পারে, অ্যাসিড রেইন, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লেশন প্রভৃতি। মানে তুমি ভেবে দেখো যে প্রত্যেকটা জিনিস যেগুলো বর্তমান দিনে আমরা সাফার করছি এই এয়ার সম্পর্কিত, প্রত্যেকটা জিনিস কিন্তু এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং এটা আমাদের ভাবতে হবে যে এখান থেকে নিষ্কৃতি পাওয়া আমাদের হাতে, সুতরাং আমরা যদি নিজেরা সচেষ্ট না থাকি তাহলে কিন্তু এই দিক থেকে বেরিয়ে আসা অসম্ভব, এবং আমাদের তাহলে মানে এন্ড অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন হতে আর বেশি দেরি লাগবে না, রাইট? নেক্সট আসছে দেখো কিছু সলিউশন, কিছু প্রবাবল ওয়ে যার মধ্যে দিয়ে আমরা হয়তো এখান থেকে ওভারকাম করতে পারি। তার মধ্যে দেখো বলা হচ্ছে কি, বার্ন লো সালফার কোল। এখন লো সালফার কোলটা কি, যে এই যে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যে হিউজ অ্যামাউন্টের তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য দেখা যাচ্ছে কোলকে ব্যবহার করা হচ্ছে, কোলের বিভিন্ন ভাগ রয়েছে, সেই কোলের মধ্যে যেগুলোতে যেগুলোর মধ্যে সালফারের কন্টেন্ট কম থাকবে সেগুলোকে পোড়াতে বলছে। আমরা জানি কি যে কোলের যে সমস্ত ভাগ আছে তার মধ্যে সব থেকে সর্বোৎকৃষ্ট যেটা মানে ভাগ সেটাকে হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট, তারপরে পিট। তো অ্যাকচুয়ালি এই যে মানে সালফারের ভাগ সব থেকে বেশি থাকে হচ্ছে সর্বনিম্ন কোয়ালিটির যেটা পিটের মধ্যে, বলছে পিট তুমি পোড়াবে না, খুব কম অ্যামাউন্টে পোড়াবেই না, তাকে চেষ্টা করবে বিটুমিনাস বা অ্যান্থ্রাসাইটের মধ্যে কাজ করার, এতে কিন্তু ক্ষতিটা কম হবে। ক্ষতি হবে না বলে কোনো ব্যাপার নেই, ক্ষতি হবেই, কিন্তু তুমি তার মাত্রাটাকে অবশ্যই কমাতে পারো, রাইট? নেক্সট আমরা চলে আসছি কি, মোর ইউজ অফ রিনিউয়েবল রিসোর্সেস, মোর ইউজ। এখন আমরা জানি কি যে এই যে রিসোর্সের কথা যখন পড়েছি, শক্তি কিছু থাকবে আমার প্রচলিত, কিছু থাকে অপ্রচলিত, এবার যেগুলো রিনিউয়েবল হয় ইন জেনারেল সেগুলো কিন্তু খুব বেশি মাত্রায় পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব মানে কি ইকো ফ্রেন্ডলি, পরিবেশকে সে হার্ম করে না। এখন আমি ভাবি যে জলবিদ্যুৎ তার কথা, তো সেখান থেকে তো আমার এমন কিছু মানে ক্ষতি হওয়ার কথা নয়, আবার সূর্যতাপ, আবার ওদিক থেকে তুমি জোয়ার ভাটা, বায়ুকল, এগুলো থেকে কিন্তু তুমি যদি উৎপাদন মানে উৎপাদিত বিদ্যুৎটাকে কাজে লাগাও তাহলে কিন্তু অনেক সেফ। কিসের রেসপেক্টে? না এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের রেসপেক্টে। ওকে, হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আমি ওখান থেকে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা হয়তো পর্যাপ্ত নয়,
কিন্তু পর্যাপ্ত না হোক, কিছুটা পরিমাণ তো সুযোগ সুবিধা সে আমাকে প্রোভাইড করতেই পারে, তাই কি না? তাহলে আমরা কিছুটা হলেও তাদের সুযোগ সুবিধাকে কেন কাজে লাগাবো না? এই জায়গাটুকুকে আমাকে কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তো এটা গেল হচ্ছে আমার এয়ার পলিউশনের রেসপেক্টে, এয়ার ডিগ্রেডেশনের রেসপেক্টে নলেজ। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ওয়াটার পলিউশন এন্ড ডিগ্রেডেশন। তো এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে ওয়াটার পলিউশন মানে ওয়াটারের ক্ষেত্রেও তার কিন্তু একটা নর্মাল পরিস্থিতি রয়েছে, এবং সেখানেও কিছু কিছু পলিউটেন্টের রেসপেক্টে কি হচ্ছে না, তার যে স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিক পরিস্থিতি থেকে তারা কিন্তু বিচ্যুত হচ্ছে। তাদের যে একটা লেভেল, সেই লেভেল থেকে আস্তে 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 তারা কিন্তু নিচের দিকে নামতে আরম্ভ করছে। তাহলে এই যে নিচের দিকে তারা নামতে আরম্ভ করলো, তো একটা টাইমে আমাদের সামনে কিন্তু উঠে আসছে তারা কিন্তু পলিউটেড, তারা ডিগ্রেড। এবং সেই ডিগ্রেডেশন হয়ে গেলে পরে বহু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের ক্ষমতা নেই সেই জায়গাগুলোকে আটকানো। তাই আমাদের প্রথম থেকেই কিন্তু মানে কিছুটা হলেও আমাদের নিজেদের মধ্যে একটা সচেতনতা রাখাটা খুব বেশি মাত্রায় প্রয়োজন আছে, রাইট? এখন আমরা চলে যাব যে এখানকার কিছু কজেস। এই কজেস মানে ওয়াটার পলিউশনের ক্ষেত্রে এবং ডিগ্রেডেশনের ক্ষেত্রে কি কজেস রয়েছে। প্রথমটা হচ্ছে কি, ডোমেস্টিক ওয়েস্ট। আমরা জানি কি যে আমাদের কাছাকাছি, কারণ ওয়াটার পলিউশন এটা কিন্তু ভাবতে হবে যে এটা শুধুমাত্র আমাদের কি সমুদ্রে পলিউশন হলো তা কিন্তু কথা নয়, কি নদীতে আমাদের পলিউশন হলো সেটাও কথা নয়। আমাদের পৃথিবীতে যেখানে যতটুকু জলাশয় রয়েছে সেটা আমাদের একটা ছোট্ট পুকুর থেকে আরম্ভ করে আমার বৃহৎ মহাসমুদ্র পর্যন্ত, প্রত্যেকটা সেক্টর এর মধ্যে ইনক্লুডেড, এবং সার্বিকভাবে এ কিন্তু ডিগ্রেড হচ্ছে। দেখো ডোমেস্টিক ওয়েস্টের মধ্যে কি আছে, আমরা প্রায়শই দেখি একটু গ্রামের দিকে গেলে পরে তো বটেই যে প্রত্যেকটা বাড়ি থেকে একটা নালা বার হয়ে গিয়ে সেটা আমাদের কোনো একটা পুকুরে পড়েছে। শহরও তার ব্যতিক্রম নয়, শহর আবার একটু ভালো জায়গায় নিয়ে গিয়ে ফেলে, প্রত্যেক বাড়ি থেকে নালা বার করছে, সেটা গিয়ে একটা বড় ড্রেনে পড়ছে, বড় ড্রেনটা গিয়ে কিছু না হোক আমাদের ভাগীরথীতে ফেলে দিচ্ছে। আরো ডেঞ্জারাস, কোথাও কমতি নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে এই যে ডোমেস্টিক ওয়েস্ট, এই ডোমেস্টিক ওয়েস্টটা কিন্তু সাংঘাতিক ভাবে আমার জলকে এফেক্ট করে, কারণ আমাদের বাড়ি থেকে যে জলটা যায় সেটা তো আর পরিশ্রুত জল নয়, তার মধ্যে প্রচুর জার্ম রয়েছে, সেই জার্মগুলোকে কিন্তু সেখানে মানে এফেক্ট করে দিচ্ছে। নেক্সট হচ্ছে সোয়েল সিস্টেম, খুব ইম্পর্টেন্ট ওয়ান। সোয়েল সিস্টেম মানে হচ্ছে পয় প্রণালী ব্যবস্থা। আমাদের এখানকার পয় প্রণালী ব্যবস্থায় এতটাই ডেঞ্জারাস, এতটাই খারাপ যে দেখা যাচ্ছে যে সার্বিকভাবে যে সাইন্টিফিক ওয়েতে পয় প্রণালী সিস্টেমটা থাকা দরকার সেটা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে নেই। এখন ম্যাক্সিমাম পপুলেশন এটা কিন্তু মেনটেনও করে না। তার কারণটা কি জানো তো, যে আমাদের যেগুলো গ্রামীণ জনবসতি, গ্রামীণ জনবসতিতে সেই সেট আপ এখনো ডেভেলপই করেনি। এবং শুধু গ্রামীণ জনবসতি বলে নয়, আমাদের শহরের উপকণ্ঠ যেগুলো থাকে একদম মানে পিওর শহরের এলাকা বাদ দিলে উপকণ্ঠগুলোতেও কিন্তু খুব যে ভালো অবস্থায় রয়েছে তা কিন্তু নয়, রাইট? নেক্সট যেটা আসছি সলিড ওয়েস্ট। অ্যাকচুয়ালি সলিড ওয়েস্টটা কি, যে বেশ কিছু বর্জ্য, যে বর্জ্যগুলো আমাদের হয়তো সলিড হিসেবে আমরা কনসিডার করি, যেমন ওই যে প্লাস্টিকের কথা বললাম কিছুক্ষণ আগে, সেই প্লাস্টিকটাও এখানে তুমি ধরতে পারো। সেও কিন্তু সার্বিকভাবে এসে একটা, তুমি জলের মধ্যে যখন তুমি প্লাস্টিক ফেলে দিচ্ছ সে তো পচনশীল নয়, তাহলে ওই জলেই সে থেকে গেল। এবং কি ডেঞ্জারাস ব্যাপার ভাবো, সেই প্লাস্টিক তোমার পুরোপুরি জলাশয়ের ইকোসিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। মাঝে মাঝে নিউজে বেরোয় প্লাস্টিক শুধু এখানে কেন, এই যে আমাদের মহাসমুদ্র দিয়ে প্রচুর বড় বড় জাহাজ চলাচল করে, তাদের ব্যবহৃত যে প্লাস্টিক গুলো অনেক সময় ওই সমুদ্রে ফেলে দেওয়া হয়। এবং ওই যে তিমি মাছ মানে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে মৃত অবস্থায় কোথাও ভেসে কোনো একটা সমুদ্র তটে চলে এসেছে, এবং পরে তাকে ডাইসেকশন করে কি দেখা যাচ্ছে, তার ভেতর থেকে কেজি কেজি কয়েক কেজি দেখা যাচ্ছে যে মানে তোমার ওই প্লাস্টিক বেরোচ্ছে। অ্যাকচুয়ালি সেই প্লাস্টিকের জন্যই সে মারা যাচ্ছে। তার মানে তুমি চিন্তা ভাবনা করো যে কি একটা থ্রেটনিং পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, কি লেভেলের আমাদের উপরে একটা থ্রেট কাজ করছে, যে যখন তখন কিন্তু এই ধরনের পলিউশন এন্ড ডিগ্রেডেশনের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা, নগর সভ্যতা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হতে পারে। মানুষ বলে যে একটা জীব কোনোদিনও পৃথিবীতে ছিল সেটাই হয়তো আর থাকবে না, তার জন্য একমাত্র রেসপন্সিবল কে, পলিউশন ডিগ্রেডেশন দুটো জিনিস। নেক্সট আমাদের চলে আসছে অ্যাসিড রেন। এটা অবভিয়াসলি একটা ফ্যাক্টর যে অ্যাসিড রেন হলে পরে আমাদের নর্মাল রেনের দরুন যে সমস্ত ফেসিলিটি গুলো আমরা গেইন করি, অ্যাসিড রেনের তো কম্পোজিশনটা আলাদা থাকবে,
এবং তার ধরুন মানে ডাইরেক্টলি আমাদের মানে পাতা, মানে গাছের পাতা এগুলো যখন রিসিভ করছে, তাহলে সেখানে একটা ইভেল এফেক্ট থাকবে। ওকে, তারপরে আমরা যেখানে চলে আসছি এটা দেখো কি, অয়েল ইন্ডাস্ট্রি। অয়েল ইন্ডাস্ট্রিটা এমনই একটা ফ্যাক্টর যে হয় কি, অপরিশোধিত তেল অনেক সময় কিন্তু আমরা করছি কি, নৌপথে সেই পারচেস করে অন্য দেশ থেকে এদেশে নিয়ে আসছি। এখন আমাদের যেমন কি হলদিয়া বন্দরের কথাই ভাবো, হলদিয়া বন্দরে যে সমস্ত জাহাজগুলো আসছে তার ম্যাক্সিমাম জাহাজ হচ্ছে কি ওই মানে অয়েলকে কন্টেন করে নিয়ে আসে। এখন অনেক সময় দেখা যায় যে মাঝ সমুদ্রে অয়েল কন্টেনার ফুটো হয়ে গেল, তাহলে সেই যে তেলটা সেখানে সমুদ্রে ছড়িয়ে পড়ছে, তেল তো জলের সাথে মেশে না, তার দরুন কি হচ্ছে জলে মিশলো না কিন্তু সেই জলে থাকা যে সমস্ত প্রাণী, সেই প্রাণীগুলো একদম মানে ডিজাস্টারের মুখোমুখি হয়ে যাচ্ছে। সার্বিকভাবে পুরো একটা ইকোসিস্টেমকে দারুণ ভাবে এফেক্ট করছে। তাহলে এবার আমাদের ভাবতে হবে যে অবশ্যই এর কিন্তু কোনো না কোনো একটা উপায় আমাদের বার করা প্রয়োজন, যার মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। নেক্সট আসছে কি, রিলিজিয়াস অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি রিলিজিয়াস অ্যাক্টিভিটি এটা মানে এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা মানুষ যদি একটু সচেতন হয় তাহলেই কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে রিডিউস করা যায়, এবং মানুষ কিন্তু সেই সচেতনতার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এটা যদি আমাদের এখানকার সাধারণ চিন্তা ভাবনা থেকে ভাবি তাহলেই আমরা বুঝতে পারবো যে মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি যে এর আগে প্রচুরবার দেখা গেছে যে আমরা ছোটবেলায় দেখেছি ভাগীরথীতে দুর্গাপুজো হয়ে যেত এবং সেই যে ঠাকুর 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 সমস্ত কিছু জিনিসপত্র, ঠাকুরের শুধু ঠাকুর নয় তার পূজার সরঞ্জাম নিয়ে গিয়ে সব ওই ভাগীরথীতে ফেলা হতো। এখন কিন্তু সরকার থেকে নিয়ম করে দিয়েছে ওই জিনিসপত্র গুলো ফেলার জায়গা আলাদা, এবং এটাও রুলস এর মধ্যে চলে এসেছে যে আগে কি ঠাকুর ফেলে দিল ঠিক আছে চলে গেল আর কোনো ব্যাপার নেই, কিন্তু এখন ঠাকুর ফেলে দিলে সেই মাটিটা মানে ওখান থেকে রিলিজ করে সেই যে কাঠামোটা সেখানে ফেলে রাখা হয় না, সেখান থেকে তুলে নেওয়া হয়, যার দরুন কি হচ্ছে যে গঙ্গাবক্ষ যেটা আমরা বলছি আর কি ভাগীরথী, সেই ভাগীরথী কিন্তু অনেক বেশি আগের থেকে প্রিভেন্টিং কন্ডিশনের মধ্যে চলে এসেছে। তার জন্য আছে অনেক কিছু রয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের গঙ্গা অ্যাকশন প্ল্যান রয়েছে, তার মধ্যে দিয়ে অনেক কাজকর্ম হচ্ছে, সেগুলো আমরা পরবর্তীতে দরকার পড়লে কোনো ক্লাসে জেনে নেব। এবার আমরা চলে আসছি কিছু কনজারভেশন ওয়ার্কস। এখন কনজারভেশন ওয়ার্কস এর মধ্যে দেখো যে এখানে কি কি রয়েছে, প্রিজার্ভ রিভার ইকোসিস্টেম। আমাদের রিভার ইকোসিস্টেমকে বুঝতে হবে সবার আগে, তারপরে তাকে প্রিজার্ভেশনের কথা ভাবতে হবে। এবং একটা রিভার ইকোসিস্টেমকে প্রিজার্ভ করতে গেলে বেশ কিছু মানে টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকের মধ্যে যদি আমি ছোট্ট একটা টেকনিকের কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবে, যেমন ধরো ইলিশ মাছ। ইলিশ মাছের ক্ষেত্রে বলা হয়েছে যে যেগুলো ছোট ছোট ইলিশ, খোকা ইলিশ বলে, এখন সেই খোকা ইলিশ ধরা কিন্তু আইনত নিষিদ্ধ। কেউ যদি ধরে বাজারে বিক্রি করে এবং কেউ যদি কিনতে গিয়ে ধরা পড়ে দুজনারই ফাইন হবে। তাহলে এগুলো হচ্ছে কিছু কিছু স্টেপ, যে স্টেপগুলো এখান থেকে কিন্তু নেওয়া হচ্ছে, রাইট। এবার চলে আসছে আমাদের কি, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখন সুয়েজ সিস্টেমটাকে অনেক বেশি সাইন্টিফিক ওয়েতে সবার জন্য ইমপ্লাই করতে হবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশে খুব কম ইউটিলাইজ হয়, বিদেশে যদি তোমরা যাও বিদেশে গেলে পরে মানে হাই লেভেলে এটা তোমরা দেখতে পাবে, রাইট। কারণ হচ্ছে কি যে বিদেশে যখনই তুমি যাবে তখন এমনও দেখা গেছে বেশ কিছু দেশে, অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আসে, যে তারা কিন্তু তাদের যে ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো সুয়েজ থেকেই কিন্তু পিউরিফাই করে ইউজ করছে, যার দরুন কি হচ্ছে যে আপকামিং বিশ্বে যে ওয়াটার ক্রাইসিস সেখান থেকে তারা অনেকটাই সেফ হিসেবে রান করছে। আচ্ছা, আয়ন এক্সচেঞ্জ মেথড। অ্যাকচুয়ালি আমার জলকে পরিশ্রুত করতে গেলে পরে এটা খুব কস্টলি একটা পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ মেথড। এখানে হাইড্রক্সিল আর হাইড্রোজেন যে আয়ন থাকে সেই আয়ন নিজেদের মধ্যে কাজে লাগিয়ে কিন্তু এখানে আমাদের যে জলের কোয়ালিটি সেই কোয়ালিটিকে ফার্দার ফেরানো হয়। তো আমাদের ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে এই মুহূর্তেই হয়তো এই বিষয়টাকে ইমপ্লাই করা সব ক্ষেত্রে সম্ভব নয়, তথাপি আমাদের বিষয়টা সম্পর্কে কিন্তু জেনে রাখা প্রয়োজন আছে। আর লাস্ট অফ অল হচ্ছে কি, রিজার্ভ অসমোসিস। এখন এই রিজার্ভ অসমোসিস এর মধ্যে দিয়েই হয়তো আমাদের স্বাভাবিকভাবে যে ওয়াটার ডিপ্লেশন সেই ডিপ্লেশনকে কিছুটা হলেও আটকানো যেতে পারে। এবং একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে সার্বিক যে পরিস্থিতি এখন আমাদের সামনে উঠে রয়েছে সেটা আমাদের এই ল্যান্ডের পার্সপেক্টিভে হোক বা এয়ারের পার্সপেক্টিভে হোক বা ওয়াটারের পার্সপেক্টিভে হোক, প্রত্যেকটা বিষয় আমাদের উপরে কিন্তু
মানে একদম সাংঘাতিকভাবে থ্রেট হয়ে অবস্থান করছে। কারণ এরা এরা তিনটেই সার্বিকভাবে নিয়ন্ত্রণ করছে কাকে? পরিবেশকে। আর আমরা কিন্তু পরিবেশের অন্তর্গত একটা ছোট্ট জীবগোষ্ঠী। পরিবেশ যদি আমাদের না থাকে তাহলে জীবগোষ্ঠী হিসাবে মানুষ কোথায়, কোথাও থাকবে না। সেই কারণে আমাদের কিন্তু এখন থেকেই ভাবতে হবে যে পরিবেশকে বাঁচাতে হবে। এবং পরিবেশকে বাঁচাতে গেলে তার যে মেন মেন উপাদান আছে, ল্যান্ড, এয়ার, ওয়াটার, তাদেরকে তুমি আগে প্রিজার্ভ করো। তাদের যে পলিউশন, সেই পলিউশনকে আটকাও। পলিউশন আটকে দিলে অনেকটাই কিন্তু আমাদের ডিগ্রেডেশন আটকে যাবে। সুতরাং এখন সময় চলে এসেছে পলিউশনকে আটকানো, তার সাথে ডিগ্রেডেশনকে আটকে দিয়ে আমাদের ভবিষ্যতের জন্য পরিবেশকে সুরক্ষিত করা, এবং কাকে নিয়ে আসা, সেই সাস্টেনেবল একটা কন্ডিশন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।